মানে যেই পাস করুক আর ফেল করুক মিষ্টি ফাহিম ভাই খাওয়াইবো। বেটা ছোটবেলায় যখন গাইস যেই সিদি ছিলাম তখন আমি মানুষকে লাড্ডু খাওয়াইছিলাম। তুমি একটু খাও। আমি তো মিষ্টি আমি মিষ্টি তেমন খাই না। কেন তোমার কি ডায়াবেটিস এর প্রবলেম? কারণ আমি সুগার ফ্রি মানুষ তাই নাকি? আমি তো দেখি তোমার সুগারই খাইতে বেশি। এই জন্যই তো তোদের জন্য সুগার, কারণ তোদের সাইজটা দেখ না। হ্যাঁ সাইজটা দেখ, দেখ এই জায়গাতে এমনি ধরা যায়। আমি জীবনে কি লাগামো এটাই চিন্তা করতেছি। তুমি লাগাও ডেঞ্জারাস ম্যান, তুমি লাগাবা, তুমি লাগাও ভেরি ডেঞ্জারাস ম্যান। আমি তোরে বলি তুই এই জায়গায় লাগাবি ডেঞ্জারাস ওমেন। যখন গাইজ আমরা জেএসসি পরীক্ষা দেই তখন একটু এখানে রেজাল্ট মানে থাকতো, মানে লুকায় লুকায় আনতা মাইনে যন্ত্রণা। তুই মিষ্টি খা, তুই মিষ্টি খাই না। কারণ গাইজ এই যে গাইজ গার্লফ্রেন্ডের নাম কিন্তু চলে আসছে তাসনিয়া। লাস্ট ভিডিওতে আপনারা দেখতে পারেন না এটা হয়েছে বড়শ্রীর তাসনিয়া, যার সাথে বিয়ে হতে যাচ্ছে। বিয়ে না না না, এটা হয়েছে কি তাসনিয়ার প্রেমে সে মগ্ন। তুমি সজলে কিছু বলো না যে সাদিয়া 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 করে। ও আমাকে কি বলবো, আমি তো সারাদিন বইলা কুল পাই না। কি কুল পাস না বইলা? এই যে ঝগড়াঝাটি করে সজল, আমি তোর বলি ভালো হয়েছে। এটা কি লাগানো? এটা এসে সজল লেখা। আচ্ছা তুই আগুন লাগিয়েছিস কেন সাথে? কারণ আমি যে ফায়ারে গান চাই, মানে যখন একটা পিস্তলের থেকে শুট করা হয় তখন বুলেটটা যেভাবে বেরোয়, তখন আমি বাইক নিয়ে মাঝে মাঝে সেইভাবে বেরোই। এইসব বকাটে ছেলেদের জন্যই গাইজ। আমি কোনো মেয়েদের স্কুল কলেজের সামনে যে এইভাবে বকাটে আচরণ করি নাকি? করতে তো পারো, ছেলেদের সামনে করি, ছেলেদের সামনে করো। এই জন্যই তো তোর একটা ছবি আমার কাছে আছে যেটার মধ্যে তোর আগের একটা ফোর বি অর্ধেক ভাঙা ছিল। আমি বুঝতে পারছি নিজের দাবি করতে অনেক ইমেচিউর না, এই জন্য চুলগুলো চুলগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা করা হয়েছে করা হয়েছে। আচ্ছা তোর জেসি ব্যাচ কত? জেসি ব্যাচ জেসি ব্যাচ কত? এসএসসি ব্যাচ কত? এইচএসসি ব্যাচ কত? এইচএসসি ব্যাচ অটো পাস, আই এম ভেরি লাকি। এইচএসসি অটো পাস? যে এইচএসসি এইচএসসি তুই এইচএসসি ওই এইচএসসি পরীক্ষা দেনে না, অটো পাস মানে এডি এটার মানে আমি বলি তার মানে তোমাদের মাথার মধ্যে জিরো জিরো নাকি কি সেটা দে এর জিরো কেন এসএসসি দিছিস না জেএসসি দিছিস না জিরো না কি সেটা জিরো তোদের মাথার মধ্যে এর জিরো সত্যি কথা তোরা কি আদি আর দেখা হইতেছে 12 ফেব্রুয়ারি রবিবার যশোরে। এক মিনিট, লোকেশনটা আমি কমেন্টে পিন করে দিচ্ছি। এক মিনিট, আমি যশোর যাইতেছি না কেন? ওই যে 50,000 টাকার ডিলটা কি ভুলে গেছো? 50,000 কি হাত নেমে গেল কেন? এখন বড় ভাইয়ের হাত কাঁধে থেকে নেমে গেল কেন? এখন কাঁধে থেকে নেমে গেল কেন? আচ্ছা শোন, এটার ব্যাপারে আমি পরে কথা বলবো। হাতটা অনেক ব্যথা করতেছে। চশোরে যাওয়ার চশোরে ইমিডিয়েট করতে আরে দলে দৌড়ুক, একসাথে করবো দলের সঙ্গে আর দশে এরা তো একসাথে করবো। যশোর কিন্তু আমার যেতে হবে, একটা ডিল হয়েছে। আচ্ছা ডিল হয়েছে বাদ দে, 500 টাকা আর আন্টি যদি ভিডিওটা দেখে থাকেন সামনের মাসে 40,000 টাকা আসছে, সেটাও আমি দেখছি। পেজ আমার কাছে, আমি জানি তো। দ্যাটস ইট, আল্লাহ হাফেজ, বাই বাই। আমি আর মোহাম্মদ।